হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাসুর ব্লগ অ্যান্ড এমরিতে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব। হ্যাঁ, আজকে আমার দুইটা ফ্রেন্ড এসেছিলো আমার বাসায়, আর এটা কোনো বাংলাদেশি ফ্রেন্ড না, আমার দেশের বাইরের ফ্রেন্ড। তো ওদের সাথে অনেকটা সময় কাটালাম আজকে, অনেক ভালো লাগলো, আর সেটারই কিছু অংশ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি চিকেন কারিটা করে ফেলেছি, আর এখানে করেছি বুটের ডাল, আর আরও কিছু জিনিস করেছি যেটা আমি আসলে ভিডিও করতে আসলে ভুলেই গিয়েছি। আর এখানে আমি কিছু সবজি করছি, সবজি আরও কিছু করেছি সেটা মানে করা হয়নি আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখানে আমার সবজি প্রায় হয়ে এসেছে। আর আমি ডেজার্ট হিসেবে করেছি পুডিং, পুডিংটা আমার হয়ে গেছে। আর এখানে আমি করছি এটা হচ্ছে মানে ক্ষীর, অনেকে ক্ষীর বলে অনেকে পায়েসি বলে এই আর কি। তো এটা আমার হয়ে যাচ্ছে। তো রান্নাবান্না শেষ করে আমি দেখছি যে ওরা কত দূর, কারণ ওরা ফার্স্ট টাইম আমার বাসায় আসছে। তো বাসার চিনতে কষ্ট হচ্ছে নাকি, ফোনেও কথা বলছি যেদিকে আসো। আর ওয়েদারটাও আজকে কিন্তু খুবই খারাপ, কিছুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর অবশেষে তাদের দেখা মিলল। তো বাসায় আসার পর আমাদের শুরু হয়ে গেল খোশ গল্প। আর এটা আসলে আমার হাজব্যান্ডের অফিস কলিগের ওয়াইফ, একজন পাকিস্তানি আর একজন ইন্ডিয়ান। আর এরা আমার বাসায় ফার্স্ট টাইম আসলো, এর আগে কখনো আসেনি। মানে আমার বাসা থেকে তাদের বাসা খুব বেশি দূরে না, কাছেই, কিন্তু আসলে এভাবে আসাই হয়নি, মানে আসা যাওয়া করা হয়নি বাসায়। কারণ সবসময় তো আসলে বাইরেই দেখা হয়ে যায়, কারণ ওদের বেবিরা আর আমার বেবি মানে বাচ্চারা একই স্কুলেই পড়ে। সো সবসময় স্কুলে যখন আনানামা করি সবসময় তাদের সাথে দেখা হয়ে যায়। আর আমরা যখন এই এরিয়াতে ছিলাম না, অন্য এরিয়াতে ছিলাম, তখন সবসময় অফিস পার্টিতে, ক্রিসমাস পার্টি বা যে কোনো অফিসিয়াল পার্টিতেই ওদের সাথে আমার দেখা হতো। তখন থেকে ওদের সাথে পরিচয়, মানে খুবই ভালো মনের দুইজনই খুবই ভালো ই আর কি। তো তখন শুধু অফিসিয়াল পার্টিতেই আমাদের দেখা হতো, হাই হ্যালো এই আর কি, অনেক গল্প হতো অফিসিয়াল পার্টিতে, অনেক মজা করতাম পার্টিগুলোতে। আর এখন তো এই এরিয়াতে চলে আসার পরে ওরা দুজনই এই এরিয়াতেই থাকে, আমরা যে এরিয়াতে এখন থাকি। তো এখন ওদের বাচ্চারাও আমাদের মানে সেম একই স্কুলে পড়াতে আমাদের সবসময় প্রতিদিনই দেখা হয়, আর আসলে আর বাসায় আসা হয় না। তো হঠাৎ করেই ওরা বলল যে চলো আমরা যাই, তোমার বাসায় আসতেছি, আগের দিন বলল। তো আমি বললাম তাহলে ঠিক আছে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তাহলে চলে এসো, দুই তিন ঘন্টা একসাথে কাটানো যাবে, আর লাঞ্চটা আমরা একসাথে তাহলে করব এই আর কি। আর আমার এই দুই ফ্রেন্ডেরই কিন্তু বাবু হবে, আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন, একজনের হবে বেবি বয় আর একজনের বেবি গার্ল এই আর কি। তো কিছুক্ষণ গল্প স্বল্প সেরে আমি লাঞ্চের জন্য খাবারগুলো সাজিয়ে ফেললাম টেবিলে, আর খুব বেশি কিছু করতে পারিনি। কিছু ভেজিটেবলস করেছি, ওরা ভেজিটেবল খুব পছন্দ করে, আর চিকেন করেছি, এখানে পুডিং পায়েস, আর এই তো খুব বেশি কিছু না। আর এখন আমি যে ওদের সাথে হিন্দিতে কথা বলবো, প্লিজ ইগনোর মাই হিন্দি ল্যাঙ্গুয়েজ, বিকজ হিন্দি আসলে আমি খুব ভালো করে বলতে পারি না, টুকটাক কাজ চালিয়ে নেই এই আর কি। খাতি হো
पाकिस्तानी भाई थे हमारे लैंडलॉर्ड, वो तो बहुत अच्छी रिलेशन था। और इफ्तार के रमजान के बाद मैं एक बार शुद्ध ओनली वो भाई से बोली जो मुझे इफ्तार बहुत पसंद है, मैं कंट्री बहुत मिस करती हूँ जब इफ्तार आता है रमजान के बाद। वो एक बार बोली एवरी डे वो भाई इफ्तार एवरी डे इफ्तार। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের ডেজার্ট খাওয়ার পালা, আর আমরা একটু তাড়াহুড়োই করছিলাম কারণ আমাদের হাতে এখন খুবই কম সময় আছে। গল্প করতে করতে যে কেমন করে সময়টা পার হয়ে গেল আসলে বুঝতেই পারিনি। তো আরও মাত্র 30 মিনিট পরই আমাদের একসাথে আমরা বের হয়ে যাব আমাদের বাবুদেরকে স্কুল থেকে আনার জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও তো যাব, একসাথেই বের হয়ে যাই। তো এই তো সারাদিন অনেক সময়টা ভালো কাটলো। আর আমার এই ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সব সময়ের মতনই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমার কাজের উৎসাহকে অনেকখানি বাড়িয়ে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই।